সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুলের ব্যাগটাই হালকা ছিল। যে হারিয়ে যায় তাকে চেষ্টা করলে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে বদলে যায় তাকে শত চেষ্টা করেও আগের জায়গায় কখনোই বসানো যায় না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলোর চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না, এত ভালোবাসার পর যে তোমার হয়নি সে অন্য কারো হতে পারবে না। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। শত অপমানের পরেও কারো সঙ্গে সুন্দর কথা বলা মানে এই নয় যে সে দুর্বল, হতে পারে এটা তার বাবা মায়ের শেখানো সুশিক্ষার পরিচয়। জীবনে একটা স্বপ্ন ছিল, শুরু না হতেই তা ভেঙে গেল। একটা আশার প্রদীপ ছিল, জ্বলতে গিয়েও নিভে গেল। একটা প্রিয় মানুষ ছিল, পাওয়ার আগেই হারিয়ে গেল। বারবার ঝগড়া করার পর ভাবি তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। বন্ধু যত খারাপই হোক না কেন তাকে ফেলে দিও না, কেননা পানি যত নোংরাই হোক না কেন তা আগুন নিভানোর কাজে লাগে। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত, মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। ভালোবাসা প্রকাশ করতে গিফটের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটুখানি কেয়ারিং আর সময়ের। রূপে কি আসে যায়, মনটাই তো আসল, রূপটা তো আর সারা জীবন থাকে না, মনটাই থাকে। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন, এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। পৃথিবীতে সব ভালোবাসার শেষ আছে, কিন্তু সন্তানের সাথে মায়ের ভালোবাসার শেষ নেই। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। কাউকে হারিয়ে ফেলার অনুভূতিটা খুব বাজে, বুকের মাঝে শূন্যতা আর হাহাকারটা কাউকে বোঝানো যায় না। আবার যে হারিয়ে গেছে তাকে কেউ বলা যায় না যে তোমাকে আমার দরকার, খুব দরকার। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। কিছু কিছু সম্পর্ক রেল লাইনের মতো, পাশাপাশি থাকা যায় কিন্তু এক হওয়া যায় না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি দিন সময় লাগবে না। তোমার দেয়া পুরনো মেসেজগুলো পড়ি আর হাসি, অবাক হই মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা বলতে পারে। এখন আর পুরনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না, হাসি পাই এটা ভেবে সত্যি আমি কত বোকা ছিলাম, তোর মতো একজনকে ভালোবেসেছিলাম। যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও, তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসবে।
কেউ যাতে আপনার জীবনে আসতে পারে তার জন্য দরজাটা খোলা রাখুন। যদি কেউ আপনার জীবন থেকে চলে যেতে চায় তার জন্যও দরজাটা খোলা রাখুন। শুধু যাওয়া আসার দরজাটায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেবেন না। যে আসেও না চলেও যায় না তার জন্য আপনার প্রকৃত জীবনসঙ্গীর আশাটা বাধাগ্রস্ত হয়। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়।